হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে চলে এসেছি আর এসে চাউমিন করছি। দেবাংশু অনেকক্ষণ তো বলছে বাইরে ওয়েদারটা ভালো, তো সেই জন্য দেবাংশু অনেকক্ষণ তো বলছে যে আমি চাউমিন খাবো। ওই জন্য দু প্যাকেট করেছি, আমরা সবাইও টিফিন করবো। এরকম হালকা করে মানে এতে করে আলু টালু কিছু দিই, কোনো সবজি না, পেঁয়াজ, ডিম আর চাউমিন। আর আমার চাউমিনে হলুদ দিই না, এরকম দিয়ে এসেছে। চাউমিনটা হয়ে গেছে আর টমেটো সস দিয়ে সার্ভ করি। ঠিক আছে, নামিয়ে নিই, তোমাদের দেখাই। মানে ভিডিও করছিলাম, মনে ছিল না চাউমিন করতে করতে, ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সঙ্গে। কি ব্যাপার, কি হচ্ছে, কি হচ্ছে বাবা, খেলছো? আর একজন কি করছে? কি ব্যাপার, তুমি কি কারণে বসে আছো, এরকম দাঁড়িয়ে আছো? টিভি টিভি কি দেখবে? হ্যাঁ, পড়তে বসবে, খাওয়া হয়ে গেলে। ঠিক আছে, এবার আর কত বাকি হয়ে গেছে? হ্যাঁ, চাউমিন হয়ে গেছে, ক্লাস করব। আচ্ছা, একদম কমপ্লিট। এই চার জায়গায় নিয়ে নিয়েছি, একটা শাশুড়ি মাকে দেব, একটা তোমার দাদাভাই খাবে, একটা আমি খাবো, আর একটা দেবাংশু খাবে। এই চার জায়গায় দু জায়গায় চামচ দিয়েছি, দু জায়গায় চামচ দেওয়া হয় না, এবারে খাওয়ার সময় চামচ নিয়ে নেব। এই চার জায়গা চাউমিন এরকমভাবে রেডি করে নিয়েছি। কেমন হচ্ছে ফাইনাল লুকটা অবশ্যই তোমরা জানিও। বাবাকে দেখছিস, তো চাউমিন খাবে না? চাউমিন কেমন হয়েছে? খুব একটা ভালো হয়নি, তাই তো? ভিডিও করছে বলে হয়তো দাদাভাই বলছে। মোটামুটি আমার শুভ দেখো, শুভ কেমন দেখছি দেখো। এ বাবা, শুভ একটু চাউমিন খাবে, একটু খাও। ওরম গোটা দিও না, গলায় বাঁধবে, টিপে দিতে হবে। আচ্ছা, এটুকু দি। ও চুচে চুচে খাবে, কিচ্ছু হবে না। লম্বা লাইন দিও না, লম্বা লাইন দিই না, একটুখানি খা, টিপে দিতে হবে। দাদা ভাই খেয়ে নিচ্ছে, এবার আমি একটু খাবো। দাদা ভাইয়ের মুখে ট্যান পড়ে গেছে, কি অবস্থা দেখো। কালকে রোদে জমি মাপতে গেছিল, তো ওই জন্য তোমরা জানিও তো ট্যান কি হবে। ঠিক আছে বন্ধুরা, টিফিন খেয়ে নিয়ে আবার পরে আসবো। শুভ, তুমি কি করছো? তুমি খেলা কি হচ্ছে? দেবাংশু খাওয়া হচ্ছে, খাওয়া হচ্ছে, টিভি দেখা হচ্ছে। হ্যাঁ, এদিকে ঝড় হচ্ছে, কারেন্ট নেই। হ্যাঁ, আর কই ছেলে কি দেখছে? শুভ্রাংশু ঝড় হচ্ছে তো। আজকের পরিবেশটা দেখো বন্ধুরা কেমন, ঝড় হচ্ছে দেখো। আর গাছের আম সব পড়ে গেছে, গাছে আর কোনো আম নেই। আর এই কচি ছেলেটা দেখছে আম পড়বে না, যা পড়ে গিয়েছে সব। যা পড়ে গিয়েছে, শুভ তুমি কি দেখছো? আম আম আছে কিন্তু সেগুলো কাঁচা। কিন্তু আমার চিন্তা হচ্ছে পেঁপে গাছটা এখন কি হবে, পড়লে এখন কোন ক্ষতি করবে, আমি তো সেইটা দুশ্চিন্তায় আছি। পেঁপে গাছ পড়লে পাঁচিল ভেঙে যাবে, ভাত ভাত বসো ওখানে, ওঠো, ভিডিওর মাধ্যমে বসো। বন্ধুরা ও ভাত খুব নষ্ট করে, ভাতগুলো থালা ঘুরিয়ে নাও, ঘুরিয়ে নাও। শুভ, বৃষ্টি পড়ে তারপরে টুকুরে না দে এলো বান, শীতটা ঘুরে বিয়ে হবে শুভ করে। শুভ শুভ এখন বৃষ্টি দেখছে বন্ধুরা, বাইরে পরিবেশটা দেখো, আজ সারাদিন তো ঝড় হবে, বৃষ্টি হবে। তোমরা এই ব্লগটা আজকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। না পড়েছে, বৃষ্টি পড়েছে,
হাঁটি হাঁটি পা পা শুভ নাচে দেখিয়ে যা, হাঁটি হাঁটি পা যাও চলে যাও ঘরে চলে যাও বাবু ঘরে চলে যাও। কেন খাবি না? ও ভাত খাচ্ছে না, তোমার দাদাভাই বকছে। এই শুভ্রাংশু শুভ্রাংশু, এই দেখো তুমি কি দেখছ, বাইরে বৃষ্টি হচ্ছে, বাবার কোলে বসে বসে দেখছে। এই দেখো বাইরে পরে কি দিলা, দেখো বন্ধুরা আকাশটা কেমন, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আম আছে কিন্তু পাকাগুলো পড়ে গেছে, আম আছে কিন্তু পাকাগুলো পড়ে গেছে। আর আমাদের এই পেঁপে গাছটা নিয়েছি, আচ্ছা এবার আম খাওয়াবে। পেঁপে গাছটা পড়ে যাবে, এই এলবেস্টাসটা ভাঙবে, এপারে সোলার প্লেট এটা ভেঙে যাওয়ার খুব ভয়। আর বাইরে প্রকৃতিটা দেখো কত সুন্দর, আজ যে সারাদিন খুব ঝগড়াবে, তোমরা সাবধানে থেকো, আমরাও ভীষণ ভীষণ সাবধানে আছি। শুভ্রাংশু ভাত খাবে, আর তারপর ভাত খাওয়ার পর শুভ্রাংশু যে নাম আমার যাই হোক আম নিয়ে এসেছিলো, আর এই আমাদের বাড়ি যে গাছটা ভিডিও দেখালাম ওই গাছের একটা আম দেখো। শুভ্রাংশুকে এবার তুলে খাওয়াবো, তুলে কোলে করে নিচ্ছি। শুভ্রাংশু খাওয়া যায়, বাইরে প্রকৃতিটা দেখো কি জোরে হাওয়া হচ্ছে। হ্যাঁ এবার শুভ্রাংশুকে কোলে নেবো, চলে এসো। এবার শুভ্রাংশু কি করবে, খাবে তো। আর আজকের একদম ভালো করে মাথা ছানার টাইমও পাইনি, শুভ্রাংশুকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি। এবার শুভ্রাংশ আমরা খেয়ে নিয়েছি, শুভ্রাংশু বাকি আছে। দেবাংশু দেখো টিভি দেখতে দেখতে এখনও খাচ্ছে, ও কমপ্লিট করতে পারছে না। আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, কেননা এমনিতেই বড় হয়ে গেছে, আর আজকে সারাদিন ঝড় বৃষ্টি হবে, আর তারপরে এ ব্লগটা তোমাদের সামনে নিয়ে আসবো। এখন এইটুকু ব্লগ আজকে দিচ্ছি, মানে কেমন হয়েছে আজ ভিডিওটি অবশ্যই জানিও। আর দেবাংশু দেখো খাওয়া কমপ্লিট করে ফেলেছি। টাটা ফ্রেন্ডস, দেখা হবে পরবর্তী কোনো ব্লগের সঙ্গে, টাটা।